価値観ブラシフォーミーズフォーミーズレスプレリティ বিরিয়ানির ডেকোরেশনটা কিন্তু একটু অন্যরকম মিটটা প্রচুর সফট মাটন অথবা চিকেন যে কোনো একটা ট্রাই করে যাবেন উত্তরবঙ্গে এবং রংপুরে ফার্স্ট প্রমিস রেস্টুরেন্টেই নিয়ে আসছে মিক্সড ফ্লেভার একটা আইসক্রিম অর্ডার করছি হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও ইউ আর ওয়াচিং ফুড স্টাইল আজকে আমরা আসছি পমিস পমিস রেস্টুরেন্টে সো আমরা এখানে কিছু স্পেশালিটি আছে খাবারের সো আমরা এগুলো ট্রাই করব সো চলেন যাওয়া যাক আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি আজকে আমার পার্টনার আমার সাথে নাই সে মিসিং সে একটু ব্যস্ত সে আজকে আমাদের ভিডিওতে থাকতেছে না সামনের কয়েকটা ভিডিও হয়তো আমাকে একাই করতে হবে তো এখানে আসার পরে আমরা মেনু কার্ডটা একবার ওভারভিউ করছি সো এখানে মোটামুটি তিন আইটেমের খাওয়ার আছে একটা হচ্ছে ফাস্টফুড একটা হচ্ছে ইন্ডিয়ান ফুড আর একটা হচ্ছে চাইনিজ সো এই তিনটা তার মধ্যে এখানকার যে বেস্ট আইটেম যেটা বলা যায় আর কি আমরা ওনার আঙ্কেলের সাথে কথা বলছি সো এখানকার বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি এখানে দুই টাইপের আছে একটা হচ্ছে চিকেন একটা হচ্ছে মাটন সো আমরা দেখি দুইটাই অর্ডার করি আর আমরা আসার পরে আমাদেরকে কফি অফার করা হয়েছে তো কফিটা অনেক টেস্টি থ্যাংক ইউ আঙ্কেলকে কফি অফার করার জন্য সো আমরা অর্ডার করি ততক্ষণে আপনার অপেক্ষা করছি সো আমাদের অর্ডার করা মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি আর চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি এই দুটোই চলে আসছে তো আমরা এখন টেস্টে যাই বিরিয়ানির ডেকোরেশনটা কিন্তু একটু অন্যরকম মাটির হাঁড়িতে সো সচরাচর সবখানে মাটির হাঁড়িতে খাওয়ার কিন্তু পাওয়া যায় না সো এখানকার ডেকোরেশনটা অস্থির রয়েছে সো আমি ফার্স্টে মাটন বিরিয়ানিটা টেস্ট করব তো এখানে দেখা যাচ্ছে একটা ডিম উপরে পেঁয়াজ ভাজা আর রোস্টের মেবি ঝোল এটা আর ভিতরে একটা মাটন পিস আছে সো আমি শুরু করছি সো রাইসটা দেখা যাচ্ছে বাসমতি চালের আর এখানে মোটামুটি অয়েলের পরিমাণটাও কম সো আমি একটু টেস্ট করে দেখি আর উপরে কিন্তু যে মশলার পরিমাণটা আছে যে রাইসে যে মশলাটা এই মশলাটাও মোটামুটি সো আমি টেস্ট করে দেখি টেস্টটা ইন্টারেস্টিং যে বিরিয়ানির যে প্রপার একটা স্মেল স্মেলটা খুব ভালোভাবে আসছে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্ট আসলে গিয়ে থাকে এটা একটু কনফিউশন একটা ডিম আছে আর আমার কাছে মাটনের পিসটা এটা হচ্ছে শিনার পিস সো আর পিসটা কিন্তু অনেক সফট মিটটা প্রচুর সফট হাত দিলে এটা ম্যাশ হয়ে যাচ্ছে সো এটা খেতেও ভালো লাগছে অনেক অন্যান্য যেগুলো বিরিয়ানি আছে এগুলোর থেকে স্বাদটা মোটামুটি ডিফারেন্ট তো আমি আমাদের থেকে যেটা জানতে পারলাম যে এখানকার যে মিটটা আছে চিকেন বা মাটন এটা আলাদা করে রান্না করা হয় আর রাইসটা একসাথে রান্না করা হয় সো পরবর্তীতে ওরা রাইসের সাথে এটা মিক্স করে
অ্যাকচুয়াল প্রসেস আসলে এটা ওনাদের তৈরি নাকি হায়দ্রাবাদি বিরিয়ানিতে এই প্রসেস, এটাও একটা কনফিউশন। আর ডিমটা যেটা আছে ডিমটা জাস্ট সিদ্ধ করা, কোনো ভাজা বা কোরমা এরকম কোনো কিছু না। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এখানে আলুটা মিশি। সো আমি এই পর্যন্ত যতগুলো বিরিয়ানি ট্রাই করেছি বিভিন্ন জায়গায়, এটার স্মেল এবং টেস্ট বাকি সবগুলোর থেকে আলাদা, এটা আসলে ডিফারেন্ট। এবং এখানকার যেটা বেস্ট আইটেম সেটা টেস্ট করলেই বোঝা যাবে যে এটা একটা বেস্ট আইটেম এখানকার। আরেকটা জিনিস, এখানে কিন্তু আরও একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে জালি কাবাব। বিরিয়ানির সাথে কাবাব খেতেও কিন্তু বেস্ট, সো এখানে জালি কাবাবটাও মিসিং আছে। তবে বিরিয়ানির টেস্টটা এরকম যে আপনার কাছে মানে বাকি যেগুলো মিসিং আছে এগুলো মিসিং মনেই হবে না। বিরিয়ানির টেস্টটা এত অসাধারণ যে মানে মুখে লেগে থাকবে আপনার কাছে স্বাদটা বিরিয়ানি। সো আমি তো ট্রাই করতেই আসি, ট্রাই করতেই থাকি। আপনারা এখানে আসলে অবশ্যই মাটন অথবা চিকেন যে কোনো একটা ট্রাই করে যাবেন, আশা করি আপনারা স্যাটিসফাইড হবেন। সো আমি এটা ট্রাই করছি না, আমি চিকেনটা ট্রাই করবো, চিকেনে যাই চলেন। আমি এখন চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানিটা নিয়ে নিলাম। আমি রাইসটা চেঞ্জ করিনি, কারণ রাইস দুটাতেই সেম। আমি জাস্ট হালকা এখান থেকে কিছু রাইস আর এখান থেকে যে আমার চিকেনের যে বুক পিস এটা আমি নিয়ে নিয়েছি। সো এটা কিন্তু বেসিক্যালি রোস্ট হিসেবে বলা যায় আর কি, আর এটা আলাদাভাবে রান্না করা। সো রাইসটা দেওয়ার পরে এটা মিক্স করা হয়েছে রোস্টের ঝোলের সাথে, চিকেনটা মিক্স করা হয়েছে রোস্টের ঝোলের সাথে। যে এখানে যে মিক্সটা আছে, মিক্সটাতে টেস্টটা আরও মানে এখানে অসাধারণ লাগছে। আমি টেস্ট করি, রাইস যেহেতু সেম তো দুইটার মধ্যে ডিফারেন্স তেমন নাই, চিকেনটা ট্রাই করি। চিকেনও প্রপার কুকিং, চিকেনের ভিতরেও একদম প্রপার মশলা যা কিছু আছে সব ভালোভাবে, আর এটাও ভালো লাগছে। দুটাতে প্রাইসে কিন্তু ভ্যারিয়েশন আছে, মাটনের দাম হচ্ছে 260 আর চিকেন হচ্ছে 220। একজনের কোয়ান্টিটি হিসেবে মোটামুটি এনাফ, একজন খুব ভালোভাবে খেতে পারবেন। তবে রাইসের পরিমাণটা আর একটু বাড়ানো যায়। আপনারা এখানে ছোটোখাটো কোনো প্রোগ্রামও অ্যারেঞ্জ করতে পারবেন, বার্থডে পার্টি থেকে শুরু করে কোনো ছোটোখাটো ক্লাস পার্টি। এখানে মোটামুটি 30-40 জনের মতো অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর প্লেসটাও কোয়াইট গুড। এটাতেও কিন্তু কোনো আলু নেই, সো দুটা বিরিয়ানিতেই আলু বেশি। সো আমার মনে হয় ওনারা যদি ইন ফিউচার এখানে একটা আলু অ্যাড করে তাহলে এটার টেস্টটা আরও বেটার আসবে। আর ছোটো ছোটো কিসমিস বাদাম আমি পাচ্ছি খাওয়ার সময়, এগুলো অ্যাড করা আছে এখানে। চিকেনের থেকে মাটনটাই বেটার টেস্টের দিক থেকে, দুটোতে কোনো ডিফারেন্স নেই, রাইস যেহেতু সেম। সো মাংসের কথা যদি বলি তাহলে আপনার মাটনটাই বেস্ট। সো আমরা শেষ করি, এরপরে দেখি কোনো ডেজার্ট অর্ডার করা যায় কি না, শেষ করে আমরা আবার আসছি। এখানকার কিন্তু ফাস্টফুড যে আইটেমগুলো আছে, ফাস্টফুড আইটেমগুলোও কিন্তু অনেক চোস।
সো আপনারা আসলে যে শুধু বিরিয়ানি ট্রাই করবেন বা অন্যান্য ইন্ডিয়ান ফুড বা চাইনিজ ফুড খাবেন তা না, এখানকার ফাস্টফুডগুলো অনেক ভালো, আপনারা আসলে ফাস্টফুডও ট্রাই করতে পারবেন। আর এখানকার আরেকটা জিনিস হচ্ছে যে এখানকার যে পেস্ট্রি কেক বা চকলেট কেক বলেন বা ব্ল্যাক ফরেস্ট বা ভ্যানিলা যে কেকগুলো এখানে কিন্তু তারা নিজেরাই বানায়, এবং এখানকার কেকগুলো কিন্তু রংপুরে অনেক ফেমাস, যে তাদের কেকের জন্য তাদের এই রেস্টুরেন্টটা অনেক ফেমাস। সো এখান থেকে বার্থডে হলো বা অন্যান্য যে কোনো প্রোগ্রামের কারণে আপনারা এখান থেকে কেকও অর্ডার করতে পারেন। সো আমাদের বিরিয়ানি সম্পর্কে একটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে যে এখানকার যে হায়দ্রাবাদি বিরিয়ানিটা যেটা মাটন এবং চিকেন, এটা কিন্তু উত্তরবঙ্গে এবং রংপুরে ফার্স্ট প্রমিস রেস্টুরেন্টেই নিয়ে আসছে, যে এরকম একটা বিরিয়ানি আর কি, অথেন্টিক বিরিয়ানি যেটাকে বলা যায়। এখান থেকে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির পথ চলাটা শুরু উত্তরবঙ্গে। সো অবশ্যই যেহেতু এনারা এখানে ফার্স্ট নিয়ে আসছে, তো এনাদের প্রায়োরিটিটা বেশি অবশ্যই, এবং এনাদের টেস্টটাও অন্যান্য বিভিন্ন জায়গার থেকে আমি অনেকখানি ট্রাই করছি, সো এটা একদমই বেস্ট। এটার উপরে যে হায়দ্রাবাদি বিরিয়ানি তারা যেভাবে সার্ভ করতেছে, তাদের যে ডেকোরেশন আর যে টেস্ট বিরিয়ানির, এটা একদম A1 টেস্ট বলা যায় এটাকে। সো এরপরে আমরা অর্ডার করছি একটা ডেজার্ট আইটেম, এটা হচ্ছে মিক্সড ফ্লেভার একটা আইসক্রিম অর্ডার করছি। তো এটার প্রাইস হচ্ছে 100 টাকা। এটাতে 4টা ফ্লেভার আছে, একটা হচ্ছে ম্যাঙ্গো, একটা ভ্যানিলা, একটা হচ্ছে চকলেট, আর একটা হচ্ছে স্ট্রবেরি, এই 4টা ফ্লেভার। সো উপরে দেখা যাচ্ছে কিছু জেলি, আমরা একটু টেস্ট করে দেখি মিক্স করে সবগুলো। একটা কম্বো বলা যায় যে যেহেতু সবগুলোর মিক্স একখানে, জেলিটা কিন্তু সফট না, জেলিটা একটু হার্ড, আর যে মিক্স করার পরে টেস্ট ভালোই লাগছে। আর ম্যাঙ্গো যে ফ্লেভারটা আছে, ম্যাঙ্গো ফ্লেভারটা দেওয়াতে মানে এখানকার যে আইসক্রিমের যে ফ্লেভার বা টেস্টটা, এটা আরও কিছু বেড়ে গেছে। সো গাইজ, আজকে আমাদের প্রমিস রেস্টুরেন্টের ভিডিও এই পর্যন্তই। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করবো সেগুলোকে ওভারকাম করার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই এখানে আসবেন। আসলে যে বিরিয়ানি যেটা আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই ট্রাই করে যাবেন। সো গাইজ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।